বৃদ্ধ নুরুল আলম বয়স 72। একজন যুবক ওই বৃদ্ধ নুরুল আলমকে কিল ঘুষি মারছে, পরনের লুঙ্গি গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলছে, সেই সঙ্গে অসভ্যভাবে গালিগালাজও করছে। আর কয়েকজন যুবক তা মোবাইলের ক্যামেরায় ভিডিও ধারণ করছে এবং তা দেখে দেখে হাসছে। তবে কেউ এগিয়ে আসেনি ওই বৃদ্ধকে বাঁচানোর জন্য। এভাবেই হেনস্থা করা হয়েছে বয়োবৃদ্ধ নুরুল আলমকে। মঙ্গলবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর নজরে আসে সবার। গত মাসের 24 মে কক্সবাজারের চাকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের 6 কুড়িটিকা পাড়ায় ওই ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার মোহাম্মদ নুরুল আলম উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের 6 কুড়িটিকা পাড়ার মৃত আলী মিয়ার ছেলে। আর এই ঘটনায় জড়িত যুবলীগ নেতার নাম আনসুর আলম, সে একই ওয়ার্ডের যুবলীগের সভাপতি এবং মৃত মনিরুল্লাহর ছেলে। এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন কসির বলেন, দলে ঢুকে সুযোগ নেওয়ার জন্য নানান উপায়ে ইউনিয়ন যুবলীগের মাধ্যমে আনসুর আলম ওয়ার্ড যুবলীগ সভাপতি হয়েছে। বিষয়টি এতদিন জানা যায়নি, তবে এই ঘটনার পর আনসুর আলম একজন ডাকাত ও বিভিন্ন মামলার আসামি বলে শুনেছি। তাই চাকরিয়া উপজেলার যুবলীগের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সভাপতির পদ সহ সংগঠন থেকে আজীবন বহিষ্কার করার জন্য ডেমুশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর গত 31 মে রাতে বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোসেন বাদী হয়ে চাকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। তবে এজাহারটি এখনও তদন্তাধীন বলে জানা গেছে। এতে আসামি করা হয়েছে ওই এলাকার মৃত মনিরুল্লাহর ছেলে বদিউল আলম, আনিসুল আলম, শাহ আলম, শাহ আলমের স্ত্রী আরেজ খাতুন, বদিউল আলমের ছেলে মিজানুর রহমান, আব্দুল জব্বারের ছেলে রিয়াজউদ্দিন, জয়নাল আবেদিন এবং মঞ্জুর আলমের ছেলে মোহাম্মদ রুবেল। এছাড়া বৃদ্ধ নুরুল আলমের ছেলে বাদী আশরাফ হোসেন দাবি করেন, গত 24 এপ্রিল আমার বৃদ্ধ বাবা নুরুল আলম ঈদের বাজার করে ডেমুশিয়া স্টেশন থেকে টমটম গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে আনসুর আলমের নেতৃত্বে এক দল সন্ত্রাসী টমটম থেকে আমার বাবাকে নামিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে পরনে থাকা লুঙ্গি গেঞ্জি ছেড়ে ফেলে পাশাপাশি মারধর ও অসভ্য গালিগালাজ করে। কয়েকজন যুবককে সব ঘটনা মোবাইলের ক্যামেরাতে ধারণ করে। এ সময় আমার বাবা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। পরে ঘটনাটি শোনার পর আমার ছোট ভাই সিএনজি চালক সালাউদ্দিন স্থানীয় লোকজন সহ ঘটনাস্থলে গিয়ে আমার বাবাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করেন। মামলার বাদী আশরাফ হোসেন এজাহারে আরও দাবি করেন, ঘটনার সময় আমার বাবার ব্যবহৃত একটি মোবাইল সেট ও পকেটে থাকা নগদ 7,500 টাকাও ছিনিয়ে নেয়। আশরাফ হোসেন আরও বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে আমার বাবার উপর অমানবিক এই ঘটনাটি ঘটিয়েছে সন্ত্রাসী আনিসুল আলম। সে স্থানীয় আওয়ামী লীগ নেতা হয়, তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, এমন কোনো অপকর্ম নেই যা সে করে না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রশাসনের কাছে বিচার দাবি করছি। এ বিষয়ে জানতে চাইলে ডেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জিকু বলেন, তুচ্ছ একটি ঘটনার জের ধরে এমন অমানবিক আচরণ করা হয়েছে বয়স্ক নুরুল আলমের সঙ্গে। তিনি এই এলাকার বয়োবৃদ্ধ, সবাই ওনাকে খুব সম্মান করে। এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ঘটনাটি ঘটিয়েছে, বিষয়টি আমাকে জানানোর পর থানায় এজাহার দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। ঘটনাটির বিষয়ে জানতে আনিসুর আলমের মোবাইলে অনেকবার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এরপর ভুক্তভোগীর ছেলে আশরাফ হোসেন একটি এজাহারও দিয়েছে। এখন এই ঘটনায় জড়িত মূল ব্যক্তিকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। আশা করছি সহসাই তাকে আটক করা সম্ভব হবে, তারপরে এই ঘটনার সাথে অন্য কারা কারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।